হ্যালো, দিস ইজ শিপ্রা ফ্রম শিপ্রাস ফেলিসিদা। আজকে আমরা যেখানে এসেছি একটু এক্সাইটিং কিছু করার জন্য, আর তার জন্য স্টে উইথ মি টিল দ্য এন্ড। আমরা যেখানে যাচ্ছি মন্ট অরফোর্ড মাউন্টেন, সেই মাউন্টেন মন্ট অরফোর্ড ন্যাশনাল পার্কের মধ্যে পড়েছে, এবং এই ন্যাশনাল পার্কে টোটাল 80 হেক্টর জমির ওপর মাউন্টেনের সবচেয়ে উঁচু হাইটটা হচ্ছে 850 মিটার, যেটা আমরা যদি ফিটে চিন্তা করি তাহলে 2790 ফিটের মতো হবে। বাংলাদেশে যখন ছিলাম আমার আসলে হিল এরিয়াতে ঘোরাঘুরি কম হয়েছে, আর এখন মন্ট্রিয়াল কুইবেকে থাকি, এখানে হিল এরিয়াই বেশি। ড্রাইভিংয়ের সময় পাশে বসে থাকতে ভালো লাগে, আশেপাশে সব কিছু দেখা যায়, আর বিশেষ করে ভালো লাগে রোডটা কিছুটা জায়গায় উঁচু, কিছুটা জায়গায় নিচু। গাড়ি যখন নিচের দিকে যায় তখন উঁচু অংশটা খুব সুন্দর লাগে দেখতে। আজকে আমরা যাচ্ছি মন্ট অরফোর্ড মাউন্টেন লেক। মন্ট্রিয়াল ডাউনটাউন থেকে 126 কিলোমিটার ড্রাইভিং ডিস্টেন্স, যেটা আমাদের লাগবে 1.5 ঘন্টার মতো। এটা আসলে কুইবেকের ইস্টার্ন টাউনশিপ রিজিয়নে পড়েছে, এজন্য প্রথমে আমাদেরকে নিতে হয়েছে 20 ইস্ট, অটোরুট 20 ইস্ট। দেন আমরা এখন আছি অটোরুট 10 ইস্টের দিকে। ডিরেকশন হচ্ছে ভারমন্ট এবং শেরবুকের ডিরেকশনে আমরা যাচ্ছি। হাইওয়ে থেকে যখন আমরা কান্ট্রি রোডে উঠবো তখন ড্রাইভিংটা আরও বেশি উপভোগ্য হবে। তারপরে দেখা যাচ্ছে দুই পাশে শুধু ফার্মিং ল্যান্ড, এখন সব সাদা হয়ে আছে। মন্ট অরফোর্ড সম্পর্কে কিছু জিনিসও জেনে নেই। উইন্টারে গেলে আমরা আসলে কী কী দেখতে পারবো? ওখানে অনেক অ্যাক্টিভিটি আছে, তার মধ্যে উইন্টার হাইকিং অন্যতম। 3.5 কিলোমিটার পর্যন্ত উইন্টার হাইকিং করা যাবে। তারপরে ক্রস কান্ট্রি স্কিইং বলে 13 ট্রেল আছে এই স্কিইং করার জন্য, এবং প্রত্যেকটারই ডিস্টেন্স 50 কিলোমিটার। এখানে যারা ছোট থেকে বড় হয় কিংবা যারা স্কিইং স্কেটিং পারে তাদের জন্য খুবই মজার অ্যাক্টিভিটি, তারা খুব এনজয় করে। ইভেন সামারের চেয়ে তারা উইন্টার এই অ্যাক্টিভিটিগুলো বেশি এনজয় করে। একটু আগে দেখলেন একটা সাইন হলুদের মধ্যে একটা গরুর মতো, এটাকে মুজ বলে। আমি যখন কানাডায় প্রথম এসেছিলাম, যখনই হাইওয়েতে আমার হাজবেন্ড ড্রাইভ করতো, আমাকে দেখাতো, দেখো সামনে মুজ। আমি তো ভয় পেয়ে যেতাম, আসলে সামনে মুজ? আসলে না, সেটা আসলে সাইন দেখাতো। খুব মানে বোকার মতো বিশ্বাস করতাম, আসলে সামনে মুজ? একইভাবে হরিণের সাইন দেখলেও আমাকে বলতো, দেখো সামনে হরিণ। আমি সত্যিই তাকাতাম হরিণ দেখার জন্য। আর কি কি করতে পারবো আমরা? আমরা স্নো শুইং করতে পারবো, এটা আমরা করতে পারি। স্নো শুইংটা সবাই ইন জেনারেল, এটা কোনো শিখতে হয় না, কিছু করতে হয় না, কিন্তু আজকে আমরা করব না, কারণ আমরা অনেক দূরে যাচ্ছি, আমাদের কাছে এত সময় হবে না। তবে স্নো শুইংটা 2.5 কিলোমিটার থেকে 16 কিলোমিটার পর্যন্ত আমরা করতে পারবো। বিভিন্ন ট্রেল আছে, কিছু ট্রেল ছোট, কিছু বড়, তবে 16 কিলোমিটার পর্যন্ত হায়েস্ট করতে পারবো। সামনে রাস্তাটা দেখতে আমার সাপের মতো মনে হচ্ছে, সাপের মাথা সোজা, লেজ বাঁকা, বডি বাঁকা, পুরোটাই সাপের সাপের আঁকা বাঁকা শরীরের মতো রাস্তা। ছোট্ট একটা সিটি, কি সুন্দর! এই যে সামনে বড় পাহাড়টা দেখা যাচ্ছে, এটাই মন্ট অরফোর্ড। আমরা অলমোস্ট পৌঁছে গেছি, কিছুক্ষণ পরে গাড়ি পার্ক করব। পার্কিং এর জন্য জায়গা খুঁজতে, এখানে 4টি পার্কিং লট আছে। জোন 4 পার্কিং এর জন্য কোনো ধরনের পেমেন্ট করতে হবে না, ইটস টোটালি ফ্রি। এটার ভেতরে টিকিট কাটার ব্যবস্থা আছে, খাবার দোকান আছে, আমরা খাবার কিনে খেতে পারবো এখান থেকে, এবং ওয়াশরুমের ফ্যাসিলিটি আছে। সামনে যে সানরুফের মতো জায়গাটা দেখা যাচ্ছে, ওখানে আসলে আমরা যেতে পারছি না। এই জোনটা শুধুমাত্র বাচ্চারা যারা স্কি করবে তাদের জন্য, প্যারেন্টস যাচ্ছে বাচ্চাদের সাথে এবং বাচ্চাদেরকে স্কি করছে। আমার খুব ইন্টারেস্ট হচ্ছে ওখানে ভেতরে যাওয়ার জন্য, দেখার জন্য।
কিন্তু তার আসলে এলাও করলো না। এখানে সবাই লাইন ধরেছে কেবল কারের জন্য। এই কেবল কারে উঠে মাউন্টেনের টপে যাবে এবং টপ থেকে স্কি করে নামবে। টপ থেকে অনেকে নেমে আসতেছে। আমরা এখন মাউন্টেনের টপে আছি, একদম উঁচুতে, 7500 ফিট উপরে আছি আমরা এখন। যত দূরে তাকাচ্ছি আমি ততই বেশি অবাক হচ্ছি, এত সুন্দর লাগছে আকাশ, সাদা নীল। দেখেন এগুলো কিন্তু গাছ, দূর থেকে মনে হচ্ছে এক একটা মানুষের মতো হয়ে আছে, অসম্ভব সুন্দর লাগছে। প্রত্যেকটা জিনিস দেখেন, প্রত্যেকটা গাছ এক একটা মূর্তির মতো দাঁড়ায় আছে। আমি যদি এটার ভেতরে যাই কেমন লাগবে একটু যাই তো। অসম্ভব সুন্দর, খুব সুন্দর। তো পার পার্সন এখানে সামথিং $18 সামথিং লাগে। হ্যাঁ, আমরা দুজন $36 করে, $36.79 করে লেগেছে দুজনের জন্য উপরে আসার এই গন্ডোলার প্রাইস। এই তো এই গন্ডোলাগুলো দিয়ে আমরা এসেছি, কিন্তু এছাড়াও ঠিকই চেয়ারের মতো আছে, যেগুলোতে সামারে অ্যালাউ করে বাট উইন্টারে অ্যালাউ করছে না কিছুতে। ওরা শুধু যারা স্কি করবে তারা এই খেলা ওটাতে। আমরা যারা যারা ঘুরতে এসেছিলাম, আমাদের একটা ফ্রেন্ডের গন্ডোলা আসলে আটকে গেছে টেকনিক্যাল প্রবলেমের জন্য, এই জন্য মেকানিকরা এসেছে, তারা এই মোটর বাইকগুলো নিয়ে এসেছে। ওই দূরে যে গন্ডোলাটা দেখতে পাচ্ছেন,
ওটাই আসলে দরজা আটকে গেছে, দরজা খুলছে না, যার কারণে লাইনটা স্টাক হয়ে আছে। এই তো গন্ডোলা ঠিক হয়ে গেছে। বাসা থেকে ফিরছি, যেতে ইচ্ছে করছে না, তারপরেও যেতে হবে, ঘর তো টানছে আমাদেরকে। আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আশা করি সবাই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, আজকের পর্যন্ত।